আরে মনি, এই অসময়ে শুয়ে আছে কেন? ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়লে তো মনি, আরে মনি, বিরক্ত করে আমাকে ঘুমাচ্ছিল। আশ্চর্য তো, এটা ঘুমানোর সময় হলো, রাতে তো এখন খাওয়া হয়নি। ওঠো ওঠো, চলো খাবে। আমি আজকে খাবো না, তুমি খাই লো। বললেই হলো, না খেয়ে আমি তোমাকে ঘুমাতে দেবো না। ওঠো ওঠো। ফয়াদ, কেন জোর করতেছো তুমি? বললাম তো খাইতে ইচ্ছা করতেছে না, আমি ঘুমাবো। অবশ্যই ঘুমাবে, তবে খাওয়া শেষ করার পর। যাও এখন হাত মুখে পানি দিয়ে এসো, যাও। এটা কি হলো মনি? আয়াল, খুব কাহিল লাগতেছে। প্লিজ মনি, ওঠো না, আজকে শেষবার। আজকে শেষবার মানে? না মানে শেষ মানে আজকে শেষ। এরপর থেকে আমি আর তোমার ঘুম ভাঙাবো না, কথা দিচ্ছি। প্লিজ মনি, এবার ওঠো। পানিতে কি মিশাইতেছে? আবার জানতেই হইব, সৌরের মতো লুকাইয়া আয়ন কি মিশাইল ওই পানিতে? মানে তুমি? মানে না তো সমকানে কি আছে? আমি কি ভূত? না না, তুমি না একটু আগে হাত মুখ ধুতে গেলে? গেছিলাম, কিন্তু ওয়াশরুমে পানি নাই। তুমি একটু দারোয়ান স্যার স্যারে বলো যে পানির লাইনটা সারতে। এখনই বলছি। ফোনে কেন? মিসেস আর বলতে পারো না? আচ্ছা যাচ্ছি, তার আগে তুমি পানিটা খেয়ে নাও তো। না এখন পানি খাইতে ইচ্ছা করতেছে না। মনি তুমি ঘুম থেকে উঠেছো, এখন তোমার শরীরে পানি দরকার, না হলে তো তোমার কিডনি কিংবা লিভার নষ্ট হয়ে যেতে পারে। তাই নাকি? পানি এত তিতা কেন? আরে পানি কেন তিতা হবে, তোমার মুখটাই হয়তো তিতা হয়ে আছে। চলো। বিশ্বাস না হলে দুইটা গ্লাস থেকে খায় দেখো। হতে পারে। আচ্ছা এতটুকু পানি নিয়ে এত কথা বললে হয় মনি? খাও। এই এতটুকু পানির মধ্যে বিষ মিশালে কিন্তু মানুষ শেষও হয়ে যায়। কি যাতা বলছো মনি, আমি তোমার পানিতে বিষ মিশাতে যাবো কেন? সত্যি কিছু মিশাও নাই তো? আরে না না, কি মিশাবো, তুমি খেয়ে নাও না। আরে এটা কেন, আমি যেটা দিলাম সেটা খাও। পানি তো একই, যে কোনো একটা খাইলেই হয়। মনে তুমি এখনো আমাকে অবিশ্বাস করছো? Thank you.
আরে এটা কি করছো এই শিশিতে কি আছে কই কিছু না তো আমি সব দেখছি আন সত্যি করে বলো ও এটা তো ওষুধ এই ওষুধটা তোমার জন্য দরকার খুব দরকার আমার দরকার আর আমি জানি না কোন ডাক্তার এই ওষুধ দিচ্ছে তোমার ডাক্তার না তো এটা আসলে রাহেল আন্টি দিয়েছে আমাকে একদিন ফোন করে বলল যে যে মনির একটা শারীরিক প্রবলেম হচ্ছে যে কারণে মনিকে একটা ওষুধ খাওয়াতে হবে তারপর থেকে আমি তোমাকে ওষুধটা লুকিয়ে লুকিয়ে খাওয়াতে শুরু করি আমার বিশ্বাস হইতেছে না আয়ান রাহেনা ম্যাডামের মতো মানুষের কথা শুই না তুমি আমার কাছ থেকে লুকায় ওষুধ খাওয়াইছো আমারে আরে ভয়ের কিচ্ছু নেই আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেছি চুপ ইন্টারনেটে যে সব সমাধান থাকে না সেটা তুমি কবে বুঝবা তুমি একটা দিন বিশ্বাসই করতে পারতেছি না রাহেনা ম্যাডামে তুমি বিশ্বাস করছো আয়ান মানে মনি তোমার এই ওষুধ খাওয়ার পর থেকে কোনো সমস্যা হচ্ছে হাই রে আল্লাহ তুমি এখনো বুঝতেছো না আমার বদলায় যাওয়ার পিছনে কারণ হচ্ছে এই ওষুধ বলো কি আমি তো ভেবেছি যে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে ঠিক তো হইবই না না জানি আমি সামনে কোন বিপদে পড়ি শান্ত হও মনি এখনই এত উত্তেজিত হওয়ার কিচ্ছু হয়নি তুমি হয়তো একটু বেশি ভাবছো ওষুধটা তো কাজেরও হতে পারে আবার সরি সরি বললেই সবকিছু শেষ হয়ে যায় না আয়া আমি যেদিন নিশ্চিত হব এই ওষুধ খায় আমার কোনো ক্ষতি হয় নাই সেই দিন তোমার সাথে আমি কথা বলবো এর আগ পর্যন্ত আমার সাথে কথা বলার কোনো চেষ্টাই করবে না রাহেলা ম্যাডাম আয়েন রে দিয়া এই ওষুধ কেন খাওয়াইতেছে আমারে এই ওষুধে কি আমার বদলায় যাওয়ার কারণ কিন্তু আমি বদলাইলে রাহেলা ম্যাডামের কি লাভ মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।